নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিডা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দ্বিতীয় বর্ষের ছাত্র। তো এর আগে আমরা অলরেডি তিনটে BHMS কলেজের এক্সপেক্টেড কাট অফ দেখে নিয়েছি, নিট 2023 কাট অফ দেখে নিয়েছি। এবার আমাদের টার্গেট হচ্ছে হলো লাস্ট যে BHMSটা কলেজ আছে, যেখানে BHMSের সবচেয়ে লোয়েস্ট কাট অফ যায়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, ইন্ডিয়ারও বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট লোয়েস্ট কাট অফ এই কলেজে গিয়ে থাকে। তো কত সেই মার্ক্স সেটা আমরা জানবো, নিট 2023 কত নম্বর লেগেছিল স্টেট কোটাতে সেটা আমরা জানবো, আর তার সাথে জেনে নেবো যে নিট 2024 কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে, অর্থাৎ তোমরা যখন নিটে প্রিপারেশান নিচ্ছ তোমাদের মোটামুটি কত মার্ক্স থাকতে পারে BHMS কোর্স কমপ্লিট করে ডাক্তারি করতে। এই কলেজে চান্স পেতে তোমাদের মিনিমাম কত মার্ক্স লাগবে মোটামুটি তোমরা দেখে নাও। এই মার্ক্সটা যদি তোমরা পেয়ে যাও তোমরা কিন্তু কম নাম্বারের মধ্যে একটা ভালো কলেজ পেয়ে যাবে। বেশি সময় নষ্ট না করে আমরা এখন দেখে নেবো যে মিদনাপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিট 2023 কত কাট অফ গেছিল আর নিট 2024 কত কাট অফ হতে পারে। তো আসো দেখে নেওয়া যাক। তো দেখে নাও, এটা হলো মিদনাপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর অ্যাড্রেস হলো হোমিওপ্যাথি কলেজ লেন, মিদনাপুর, ওয়েস্ট বেঙ্গল 721101। এটা জেনারেলি WBMCC UG আয়ুষ কাউন্সিলিংয়ে এতদিন ধরে লাস্ট কাট অফ হতো, কারণ এটা লাস্ট কলেজ হিসাবে প্রেফার করা হতো, ঠিক আছে। যেহেতু এটা কলকাতাতে একটু বাইরের সাইডে অবস্থিত, সেটাই মূলত এর কারণ, এটি মিদনাপুরের দিকে অবস্থিত। তো ওইখানকার যারা স্টুডেন্ট তারা এই কলেজটা অবশ্যই প্রেফার করে থাকে, বাট ওইখানকার যারা না, যারা মূলত কলকাতা স্টুডেন্ট তারা মেইনলি এই কলেজটাকে অতটা প্রেফার করে না, একদম লাস্ট চয়েসে দিয়ে রাখে অথবা কখনো কখনো চয়েসেই দেয় না, সেই জন্য এটা মোটামুটি কম কাট অফ থাকে। ওকে, এবার আমরা দেখে নেব যে আগের বছর কত কাট অফ গেছিলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে। অনেকে জিজ্ঞাসা করছে স্টেট কোটা কিনা, এটা কিন্তু স্টেট কোটারই কাট অফ, প্রত্যেকটা স্টেট কোটারই বলছি, অল ইন্ডিয়া কোটাটা আমি এখানে কোথাও বলিনি। ওকে, জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড ওয়ানে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল 132223, আর মার্কস হলো 477, অলমোস্ট অনেকটাই কম। তোমাদের মার্কস যদি তোমরা দেখে দেখো আগের বছর যে কলেজগুলোতে কাট অফ মার্ক্স ছিল সেই তুলনায় কিন্তু 477 মার্কসটা অনেকটা কম। OBC এ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 143319, আর মার্কস হলো 467। OBC বি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হলো 183430, আর মার্কস হলো 434। EWS ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 387235, আর মার্কস হলো 314। SC ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 338635, আর মার্কস হলো 338। এটা দেখে প্লিজ ঘাবড়ে যাও না যে না SC কাট অফ বেশি যাচ্ছে EWS-এর ক্ষেত্রে, এটা জেনারেলি হয় না, আগের বছর এই মিদনাপুরের ক্ষেত্রে হয়ে গেছিলো। আর EWS সার্টিফিকেট স্টুডেন্টদের সংখ্যা অনেক কম ছিল, নির্দিষ্ট রেঞ্জ যারা পেয়ে গেছিলো মার্কসের ক্ষেত্রে তারা এরপরে আর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, তারা আবার নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। এই কারণে এখানে EWS-এর কাট অফটা একটু কম দেখছো SC ক্ষেত্রে, বাট জেনারেলি কিন্তু এটা হয় না, EWS-এর কাট অফটা SC থেকে সবসময় বেশিই থাকে, আগের বছর একটু ভ্যারাইটি হয়েছে। আর যেটা তোমাদের আগেই বলেছিলাম যে ST ক্যাটাগরি কোনো স্টুডেন্ট পার্টিসিপেটই করেনি, সেই কারণে STC-র এখানে সম্পূর্ণ ফাঁকাই ছিল। এবার নেক্সট চলে যাবো রাউন্ড 2-এ কাট অফ। রাউন্ড 2-এ কাট অফ যদি দেখো জেনারেল ক্যাটাগরিতে কাট অফ ছিল 129926, আর মার্কস হলো 480। OBC এ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 120738, আর মার্কস হলো 488। এখানে কিন্তু আবার জেনারেলের থেকে OBC কাট অফ বেড়ে গেলো। কেন বেড়ে গেলো? কারণ OBC এতে একটা সিট খালি ছিল আর জেনারেলে তাও 7টা মতো সিট খালি ছিল, ঠিক আছে। এটা মাঝে মাঝে হয়ে থাকে, এগুলো টুকটাক দেখতে পাবে, এগুলো তো ভয় পাওয়ার দরকার নেই বা এসব ভাবার দরকার নেই যে না জেনারেলের থেকে OBC কাট অফ বেশি থাকে। জেনারেলের ট্রেন্ড যেটা থাকে, জেনারেল OBC এ OBCB EWS SC ST ওটাই ট্রেন্ড থাকে, ঠিক আছে, ওটা অন্য তো হয় না, মাঝে মাঝে এই আয়ুষের ক্ষেত্রে এদিক ওদিক একটু হতে পারে। OBC বি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক ছিল 156117, মার্কস হলো 460। EWS-এ কোনো সিট ফাঁকা ছিল না, কারণ স্বাভাবিকই যারা কম মার্কসে সিট পেয়ে গেছে তারা সিটটা ছাড়েনি, ওই কারণে কোনো সিট ফাঁকা ছিল না। SC ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 233412, মার্কস হলো 398। আর ST ক্যাটাগরিতে অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, কোনো সিটে ফিল আপ হয়নি। রাউন্ড 3-তে কাট অফ, জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হলো 118318, আর মার্কস হলো 491। এখানে কিন্তু কাট অফটা আবার ইনক্রিজ করে গেল। কারণ কী ছিল? কারণ এখানে একটা সিট ফাঁকা ছিল জেনারেলের ক্ষেত্রে, আর ওই একটা সিট গ্র্যাব করে নিয়েছিলো, 491 মার্কসে পেয়েছিলো। তো আয়ুষ কাউন্সিলিংয়ে এগুলো টুকটাক মাথায় রেখে এগোতে হয়, তাহলে ঠিকঠাক টাইমে ঠিকঠাক সিট পাওয়া যায়। OBC এ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 136482, আর মার্কস হলো 472। OBC বি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক কিছু নেই। OBC বি আর EWS ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা ছিল না। SC ক্যাটাগরিতে টোটাল 4টে সিট ফাঁকা ছিল, সেখানে লাস্ট যে র্যাঙ্কটা অ্যালট হয়েছিল সেটা হলো 384626, আর মার্কস হলো 314। আর ST ক্যাটাগরিতে অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, লাস্ট অব্দি কোনো অ্যালটমেন্ট হয়নি, তারপর সেগুলো SC-তে কনভার্ট হয়ে গেছিলো, এই কারণে SC কাট অফ আরও কমেছিল। এগুলো মোটামুটি মাথায় রাখতে হবে তোমাদের। এবার আমরা দেখে নেবো যে নিট 2024 এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে।
জেনারেল ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 480 to 485-এর মধ্যে ধরে রাখো মোটামুটি। আগের বছর এর থেকেও কম ছিল, বাট মোটামুটি তোমরা ধরে রাখো সব রাউন্ড হিসাবে মিলিয়েই বলছি, যদি তোমাদের মোটামুটি 480 ক্রস করে ফেলো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যা এখন মক টেস্ট দিচ্ছ বা এখন যা কম্পিটিশন পাচ্ছে সেই হিসাবে কিন্তু মার্কসটা অনেকটাই কম, ঠিক আছে, BHMS কলেজ পাওয়ার জন্য গভর্নমেন্ট হিসাবে। ওবিসি এ ক্যাটাগরি তোমাদের এক্সপেক্টেড মার্কস হলো 465 to 475-এর মধ্যে। ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড মার্কস হলো 455 to 460-এর মধ্যে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড মার্কস হলো 360 to 365-এর মধ্যে। এসসি ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড মার্কস হলো 340 to 345-এর মধ্যে। ওইখানে একবারই হয়েছিল যে ইডাব্লিউএসের কাট অফ এসসি থেকে কমে গেছিলো, বাট সেটা কখনো হয়নি আর আশা করছি জীবনে হবেও না। তো এটাই মোটামুটি ধরে রাখো তোমাদের এক্সপেক্টেড মার্কস। আর এসটি যেটা বললাম আগের বছর যে সিনারিও ছিল সেই হিসাবে তোমরা মোটামুটি কোয়ালিফাই মার্কস যদি নিয়ে আসো তবে তোমাদের হয়ে যাবে। তাও আমরা ধরে রাখছি 120 থেকে 130-এর মধ্যে যদি তোমাদের মার্কস থাকে, ধরে নাও তোমরা এখানে সিট খুব ইজিলি পেয়ে যাবে। তো BHMS কাট অফ সিরিজের লাস্ট ভিডিও ছিল, এরপরে একটাই এক্সপেক্টেড কাট অফ ভিডিও আসবে, সেটা হচ্ছে BNYS-এর যোগাশ্রী কলেজ। ওই কলেজটার ব্যাপারে কোনো ইউটিউবে ভিডিও নেই, আগের বছরে জাস্ট ওপেন হয়েছে, স্টুডেন্ট সংখ্যাও সেরকম ছিল না, ভর্তি সবাই হয়েছিল মোটামুটি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রপ নিয়েছিল। বাট স্টিল একটা গভর্নমেন্ট কলেজ, নতুন কোর্স ওয়েস্ট বেঙ্গল ইন্ট্রোডিউস হয়েছে, সেটা স্কোপ ভালোই থাকবে। তো সেই সমস্ত রেসপেক্টে বিচার করে ওটারও কাট অফ তোমাদের জেনে রাখা দরকারই, সেটারও এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, কারণ ওটা প্রিভিয়াস কোনো ট্রেন্ড নেই, ওটা মোটামুটি আগের বছর ট্রেন্ড অবশ্যই আমরা বানাবো। তো ওটা কী কাট অফ ভিডিও আসবে সেটা তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটাকে ফলো করো অবশ্যই, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নিজের প্রিপারেশান ভালোভাবে নিয়ে থাকো। কোনো সমস্যা হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো, অথবা তোমাদের যদি কোনো ভিডিও টপিক লাগে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবে, আমি কিন্তু অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আইবেদা। ধন্যবাদ।